الله باقي بندارا الله باقي رولي مزاد دي زمان دادا حضور پير كبلا رحمت الله نيه پاس قولي جات تغورا جرم جرم اوئي فرفورا زمين جادر قبر ريچه جادر مزارا چه بابا جي مزاد دي زمان دادا حضور پير كبلا رحمت الله نيه যে পাঁচজন আল্লাহ বাগের বান্দাকে চিনি আহারে মুজাদ্দেদের জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি সেজ সাহেব জাদা হুজুরের নাম হযরত আব্দুল কাদের সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আহারে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি হযরতের সেজদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি সর্বক্ষণ যেন আল্লাহর ওলি মুজাদ্দেদের জামান আব্বা জানের সঙ্গে সর্বসময় তিনি ছায়ার মতো লেগে থাকতে আরে আল্লাহ বাগের ওলি হযরতের সেজদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের যখন বিবাহ হয়ে গেল হুজুরের বিবাহের পরে আল্লাহর ওলি মুজাদ্দেদের জামান দাদা জান হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওই ফরফরা জমিনের পার্শ্ববর্তী জায়গা হুজুরের অপর একটা বাড়ি যেটাকে আমরা সীতাপুর হিসাবে চিনি আল্লাহর ওলি ফরফরা শরীফের বীর মুজাদ্দেদের জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বাবাজি সীতাপুরের জমিনে আল্লাহর ওলি কিছুদিন ধরে অবস্থান করলেন এদিকে আল্লাহর ওলি হযরতের সেজদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আব্বা জানের সঙ্গে ওই সীতাপুরের জমিনে তিনি অবস্থান করলে ওই সময় সেজদা হুজুর পীর কিবলাকে ডেকে বলেছিলেন ও বাবা আব্দুল কাদের আমি তোমার আব্বা জান জানিয়ে দিলাম চলে যাও বাবা চলে যাও নতুন বিবাহ করেছ বিবির সাথে কিছুটা সময় দেওয়া ইসলাম তোমাকে ফরজ করেছে ফুরফুরা জামিন ছেড়ে সীতাপুরে জামিনে আল্লাহর ওলি হযরতে আবু বকর সিদ্দিক দাদা হুজুর আছে কিন্তু হুজুরের পিছনটা কোনোভাবে হযরতে সেজদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ছাড়তে চান না আল্লাহর ওলি বললেন বাবা চলে যাও নতুন বিবাহ করেছো বিবির সঙ্গে কিছুটা সময় দাও কথাটা শুনবা পরে আহারে এত কান্না কাঁদে আল্লাহ বাগের ওলি হযরতে সেজদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আব্বা জানকে বলেছিলেন আব্বা জান বেয়াদবি নেবেন না আব্বা হুজুর আপনার সঙ্গে আমি আব্দুল কাদের যতটা সময় থাকি আমার অন্তরটা বড় ভালো লাগে ওই সময় আল্লাহর ওলি বলেছিলেন বাবা চলে যাও বাড়িতে বিবির সঙ্গে কিছুটা দিন থেকে এসো আল্লাহর ওলি সেজদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি বাগে ফুরফুরা জমিনে ওখানে এসে বিবি আগাল পরিবারদের সঙ্গে দুটো একটা দিন কাটালে ওই দুটো একটা দিনের মাথাতে ছুটে 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 আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আব্বা জানের নিকটে গিয়ে আব্বাকে গিয়ে সালাম দিয়ে দিলে আল্লাহর ওলি দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও বাবা আব্দুল কাদের কি হলো গো বাবা আমি তোমার আব্বা জান তোমাকে বাড়িতে থাকার ব্যাপারে আদেশ করেছি কেন বাবা আব্বা জানের পিছু ছাড়ো না আল্লাহর ওলি হযরতের সেজদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আব্বাকে বললেন আব্বা জান আমি আব্দুল কাদের বাড়িতে গেছিলাম বিবি আগাল পরিবারের সঙ্গে জীবন সময় কাটালাম ওই সময়টা দুটো দিন
কাটিয়েছি দুটো দিন যেন আব্দুল কাদেরের কাছে দুটো বছরের সমান মনে হয়েছে আব্বা জান আপনি আমাকে তাড়িয়ে দেবেন না আপনি আমাকে আপনার সঙ্গে রেখে দিন বাবাজি আব্বার সঙ্গে জীবন এমন ভাবে দুনিয়া জিন্দেগিতে এমন ভাবে আব্বার হুকুম মোতাবেক চলতেন পৃথিবীর বুকে আব্বা জানের হুকুম মোতাবেক চলার কারণে জগতের বুকে তিনি একজন অলি আলেম বান্দা হয়ে গেলে বাবাজি হুজুরের জীবদ্দশায় আল্লাহর অলি হযরতে সিজদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহে হুজুরের জীবদ্দশায় লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই ফুরফুরা জামিনে পার্শ্ববর্তী একটা মিষ্টির দোকানে আল্লাহর অলি হযরত সিজদা হুজুর পীর কিবলা একটা মুরিদকে ডেকে বললেন বাবা চলে যাও ওই মিষ্টির দোকান থেকে আমার জন্য কিছু মিঠাই মিষ্টি কিনে আনো যাও আল্লাহর অলি কিছু টাকা পয়সা দিয়ে মুরিদের কাছে দিলে ওটা নিয়ে হাঁটতে হাঁটতে দোকানদারের কাছে গেছে এবার দোকানে যখন একটা মিষ্টির দোকান সাজানো হয় সেই মিষ্টির দোকানে তো শুধু আর রসগোল্লা থাকে না একরকম আইটেম থাকে বিভিন্ন ভ্যারাইটিস তাতে মিষ্টি জাতীয় দ্রব্য থাকে আল্লাহর অলি সিজদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহে একটা নির্দিষ্ট মিষ্টির কথা বলে মুরিদকে পাঠালেন বাবা মিষ্টির দোকান থেকে ওই মিষ্টিটা আনো এখন দোকানদারের কাছে যাওয়ার পরে মুরিদকে যে মিষ্টি দিতে বললেন দোকানদার তার বিনিময়ে অন্য কোনো মিষ্টি দিয়ে ঠোঙার ভিতরে সুন্দর করে প্যাকেট করে ফুরফুরা জমিনে পাঠিয়ে দিলেন মুরিদটা হুজুরের হাতে দিলেন বলেন হুজুর একটু দেখেন আপনি আমাকে পাঠিয়েছিলেন আপনার জন্য আমি মিষ্টির সুব্যবস্থা করেছি সিজদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহে মিষ্টির ঠোঙাটা খুলেছে গো দেখে মুরিদকে বললেন বাবা তোমাকে অমুক মিষ্টি আনতে বললাম আর তুমি তার পরিবর্তে অন্য মিষ্টি আনলে এবং আপনাদেরকে যে কথাটা শোনাচ্ছি হুজুরের জীবনীর কিতাবে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে হযরত সিজদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ বললেন বাবা যাও আবার দোকানদারের কাছে ফিরে গিয়ে তুমি বলো মিষ্টিটা পরিবর্তন করে অন্য একটা মিষ্টি যেটা আমি চেয়েছি ওটাকেই আমার কাছে আনো আল্লাহর অলি যখন নির্দেশ দিয়েছেন মুরিদ ছুটতে লেগেছে আহা ছুটে 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 দোকানদারের নিকটবর্তী হয়ে গেল ও জওয়ানেরা যুবকেরা আল্লাহর অলি কথাটা শুনবা পরে মুরিদটা গুটি 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 বাই দোকানদারের নিকটে গিয়ে বলল ও গো দোকানদার ভাগা আপনি আমাকে যে মিষ্টিটা দিয়েছিলেন মিষ্টিটা পাল্টে অন্য মিষ্টি দিন আল্লাহর অলি সিজদা হুজুর পীর কিবলা রহমাত এই মিষ্টিটা তিনি খাবেন না বলে আপনার কাছে পুনরায় আবার ফেরত দিয়েছে ও জওয়ানেরা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলীর মুরিদকে দোকানদার পরিষ্কার বলে দিলেন আমি আমার দোকান থেকে যে মিষ্টিটা আবার করে দিই ওই মিষ্টিটা আর কোনোদিন আমার এই ফেরেমে তথা কাঁচের ভিতরে আর প্রবেশ করাই না ওটা যখন বাড়ি নিয়ে গেছো ওই মিষ্টিতে সোঁচ ধরেছে কি ধরেছে ছুঁয়ে দেওয়া আমাদের বাঙালি ভাষী মানুষ আমরা কি বলি ছুঁয়ে দেওয়া সোঁচ ধরেছে এমন মিষ্টি বাড়ি নিয়ে গেছো সেই মিষ্টি আর কখনো কোনো আমি রিটার্ন করে সেটাকে আমার কখনো আমার ওই সুন্দর কাঁচের ভিতরে আবার সেগুলোকে সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে রাখি বিক্রি হয়েছে তো বিক্রি হয়েছে যাও মুরিদটাকে ধমক দিয়ে সিজদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে পাঠিয়ে দিয়েছে ওই সময় হুজুরে মুরিদটা ছুটে ছুটে আল্লাহর অলি সিজদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বললে হুজুর
বেয়াদবি নেবেন না মনে কষ্ট নেবেন না দোকানদারের কাছে গেছিলাম দোকানদার সেটাকে আর ফেরত নিলেন না পরিষ্কার বলে দিলে যে মিষ্টিটা আমার দোকান থেকে বেরিয়ে যায় ওই মিষ্টিটা আর কোনোদিন দোকানে প্রবেশ করায় না আল্লাহর ওলি কথাটা শুনবা পরে অত্যাধিক মনটা খারাপ হয়ে গেল রাগান্বিত চেহারা একটা যেন চেহারায় রাগের ছাপ যেন প্রতিচ্ছবি ফুটে উঠেছে আল্লাহ পাকের ওলি সিজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ছুটে 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 দোকানদারের নিকটে গিয়ে হাজির হয়ে গেল দোকানদারকে গিয়ে ডেকে বললে ও ভাই দোকানদার বৃষ্টি কি ফেরত নেবে না আল্লাহর ওলিকে পরিষ্কার বলে দিলেন না হবে না আল্লাহর ওলি বললেন যদি তুমি মিষ্টিটা ফেরত না নাও আমি ফোরফোর আর আবু বাকারের ছেলে আমি তার সেজো সাহেবজাদা পরিষ্কার তোমাকে বলে দিলাম এ মিষ্টি না ফেরত নেবার কারণে উত্তম তার প্রতিদান তুমি নিজেই দেখতে পাবে আমার হক রয়েছে তোমাকে দিতে বলা হয়েছিল যে মিষ্টি তুমি তার বিনিময়ে অন্যটা দিয়েছো সুতরাং তুমি আমার হক নষ্ট করেছো আল্লাহর তরফ থেকে মারের আশা কর সময় হলি একটু অপেক্ষা কর সাজলা হুজুর পীর কিবলা পরিবর্তন করে রাস্তাটা বাড়ির দিকে রওনা হলে এদিকে দোকানদার বাড়ি থেকে হঠাৎ করে সংবাদ চলে গেল দোকানদারের কাছে সংবাদ ফিরে গেল ওর একটা কলিজা ছেঁড়া সোনার মানি একটা বাচ্চা পৃথিবীর জমিনে বাচ্চাটা দুনিয়ার জমিনে হঠাৎ করে যেন রোগে আক্রান্ত হয়ে গিয়েছে ও আমার ভাইয়ানেরা কোনো মানুষের এক দুদিন যদি খাওয়া না হয় তবুও সে থাকতে পারে গো আর যদি তার পেশাব পায়খানাটা বন্ধ হয়ে যায় ওর শরীরের ভিতরে আমরা অবশ্যই একটা অসুস্থতা লক্ষ্য করি আমার যখন পেশাবের অতিরিক্ত চাপ এলো আমি যদি পেশাব না ফিরতে পারি শরীরের ভিতরে একটা দুর্বলতা তৎসহ শরীরের ভিতরে একটা খারাপিয়া তৈরি হবে কি হবে না যে দোকানদার তার খাদ্য তথা তার সেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মিষ্টি রিটার্ন না নিয়ে বরং হুজুরকে তিরস্কার করে পাঠিয়ে দিলে বাড়ির থেকে সংবাদ এলো তোমার একটা ছেলে হঠাৎ করে বাচ্চাটার যখন পেশাব পেয়েছে এত প্রচেষ্টা করবার পরে তো পেশাব তো আর বাচ্চাটার হয় না এদিকে বাড়ির উঠানে রয়েছে বিশাল আকৃতির একটা ধানের গোলা যেখানে ধান জড়ো করে রেখে কিছু সেই জায়গাতে সংরক্ষিত অবস্থায় রেখেছে হঠাৎ করে ধানের গোলাতে যেন কোথা থেকে এক খণ্ড আগুনের টুকরা এসে টোটাল ধানের গোলাতে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করেছে আল্লাহর ওলি সাজাতে সিজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কথাটা দোকানদারে মনে পড়ে গেল ছুটে 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 বাড়িতে না গিয়ে আল্লাহর ওলি ফোরফোরা জামিনে নিকটে এসে হাজির হয়ে গেল বাবাজি হাজরাতে সিজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি নিকটবর্তী হয়ে আল্লাহর ওলির কদমটা এসে জড়িয়ে ধরে বলে হুজুর বেয়াদবি মাফ করুন বেয়াদবি ক্ষমা করুন হুজুর আপনার সঙ্গে ভুল করে ফেলেছে হুজুর আপনাকে আপনার সঙ্গে আমি খারাপ আচরণ করেছি হুজুর আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলেছে হুজুর আপনার কদমটা ধরে জড়িয়ে ক্ষমা চান আপনি আমার বাচ্চাটা সুস্থতা ফিরিয়ে দেন আল্লাহর ওলি পরিষ্কার জবাব দিয়ে বলেছিলেন ও ভাই দোকানদার তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছ আমি সিজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলাম যে আল্লাহ তোমার সন্তানের রোগ দিয়েছে আমি ফুরফুরা সেজ হুজুর আমি তোমার বাচ্চার রোগ ভালো করতে পারি না রোগদাতা যে আল্লাহ ওই আল্লাহ পাকে তোমার বাচ্চাটা রোগ থেকে আমার আল্লাহ মুক্তি দান করে দেবে
জোরে হবে না চিল্লে হয় না যে আল্লাহ আমার রোগ দেয় ওই আল্লাহই আমার শেফা দেয় কিন্তু কিছু কিছু জায়গা কেন্দ্রিক আমরা এটাও লক্ষ্য করি মাজারকে কেন্দ্র করে সেখানে বোতল ঝুলিয়ে দিয়ে আসা সেখানে নিজের আনুগত্যের মস্ত কপাল জমিনে ঝুঁকিয়ে দেওয়া সেখানে ছাগল ছেড়ে দিয়ে আসা মুরগি ছেড়ে দিয়ে আসা এই রকম খারাপিয়াত যার 10 বছর বিয়ে করেছে আর কোনোভাবে বাচ্চা হচ্ছে না বলতেছে একটু পীর সাহেবের দরবারে চল ওখানে গিয়ে একটা বোতল ঝুলকে দিয়াই আর পীরের কাছ থেকে একবার চেয়ে আই গে আল্লাহর ওলি তুমি আমার একটা সন্তান দাও আচ্ছা একটা বাত তো বলেন দুনিয়ার কোন মানুষ যদি ডাইরেক্ট কোন পীরের কাছে কোন মানুষের কাছে চায় আর তার অন্তরে যদি এই বিশ্বাস থাকে যে পীর সাহেব আমাকে একটা সন্তান দিতে পারে ওর ঈমান থাকবে না যাবে বিশ্বাস করেন এই আমি উত্তর 24 পরগনা এই যেখান দিয়ে আমি ক্রসিং করে আপনাদের এখানে এসেছি হাড়োয়া চেনেন বাপ হাড়োয়ার নাম শুনেছেন যে হাড়োয়ার বুকে আল্লাহর একজন মাহবুব বান্দার কবর রয়েছে হযরত গোরাচাঁদ পীর সাহেব রহমাতুল্লাহ হযরত গোরাচাঁদ আব্বাস আলী হুজুর ওই মাজারকে কেন্দ্র করে যে হারে সেখানে নোংরামো শুরু হয়েছে এই ওখানকার বাপ যে হারে মেলা শুরু হয়েছে ওখান থেকে আপনি যে গলিয়ে আপনি যে রাস্তা দিয়ে আপনার গাড়ি চালিয়ে আসবেন তাজ্জব হয়ে যাবে কি হারে নোংরামো সেখানে দোলনালে শুরু করে নানান রকম নারী পুরুষের অবাধ মেলামেশা ঢোল তবলা এই সমস্ত নোংরা খারাপিয়াত হুজুরের মাজারকে কেন্দ্র করে সব শুরু হয়েছে একটা বাত তো বলেন এরা হুজুরের মহব্বতের লোক না হব হুজুরের এক একজন সব শত্রু বলো শত্রু জগতের বুকে আমি যদি নিজেকে মুসলিম হিসাবে দাবি করি অবশ্যই আমি চাইব তবে পীরের ওসিলা দিয়ে চাইলে আল্লাহ কবুল করতে পারে এমন করে ডাইরেক্ট পীরের কাছে চাই যে স্বয়ং যেন মনে মনে হয় পীর সাহেবই আমাকে মূলত বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে এর যেন মনে মনে ইচ্ছা হচ্ছে যে পীর সাহেব আমার বাচ্চা দেওয়ার কন্টাক্ট লেডি আল্লাহর ওলি হযরত সেজলা হুজুর পীর কেবলা সেই সময় দোকানদারকে বলেছিলেন তোমার বাচ্চার রোগ দিয়েছেন আল্লাহ আমি তোমার সন্তানকে ভালো করতে পারি না তবে আমি দোয়া করতে পারি আল্লাহ তোমার সন্তানকে ভালো করে দেবে একবার জোরে হবে না চিল্লে হবে না হযরত সেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পাশাপাশি কথাও বললেন যে ধানের গোলা ওগুলোকে একেবারে ভস্ম হয়ে গিয়েছে পুড়ি ধানের গোলা কিন্তু আর বাপ রিটার্ন পাওয়ার আশা করো না তবে বাচ্চা সুস্থ হবে আল্লাহ চাই যাও বাড়িতে বাবাজি কেতাবের ভিতরে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহ বাগের উনি যাতে সেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কথাটা শুনবা পরে গিয়ে দোকানদার ছুটে 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 বাড়িতে ফিরে গেল বাচ্চাটাকে ডাক দিলেন বেটারে এখন শরীরের কি সক্ষমতা লক্ষ্য কর শরীরের কি সুস্থতা লক্ষ্য কর আল্লাহর রনির আল্লাহ পাকের বান্দার আল্লাহ পাকের রনির জাবানের ইজ্জতের খাতিরে আল্লাহ পাকের রনির ইজ্জতের তাজিমের খাতিরে বাচ্চাটার অস্বাভাবিকতা আর শরীরের অক্ষমতা দেখে আমার আল্লাহ সম্পূর্ণ বাচ্চাটাকে সুস্থ করে জাবান ছেড়ে আব্বাকে বলেছিলেন আব্বা যান বিগত কয়েক মুহূর্ত পর্যন্ত শরীরের ভিতরে যে দুর্বলতা লক্ষ্য করছিলাম আমি এই মুহূর্তে আমার সমস্ত আপনার নাপাকি যে সমস্ত নাপাকি গুলো ওগুলোকে নির্গত হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন নিজের শরীরটাকে আমি নিজে সম্পূর্ণ সুস্থ মনে করছি আরো জোরে বলে ও
জওয়ানেরা যুবকেরা ও আমার মুরব্বী আর বাপ জানেরা আজকে যারা মাহফিলে বসলাম বাবাজি আজকে যারা মাহফিলে বসেছে অবশ্যই আমরা মরণে বিশ্বাস করে পৃথিবীর জমিনে আমরা কেউ থাকব না পৃথিবীর জমিন থেকে মারা যাব আমাদের অফাত হয়ে যাবে কিন্তু ইন্তেকালের আগে কবরে যাবার আগে আমাকে দুনিয়ার জমিনে এমন কিছু কর্ম রেখে যেতে হবে মরণে পরে কবরে চলে গেল এই দুনিয়ার জমিনে আমার কোন মানুষ আমার জন্য দোয়া করতে থাকবে কেননা রাসূলুল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী পাক জবানে ইরশাদ করেছে ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম পৃথিবীর জমিনের মানুষ যখন মারা যায় আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম ইজা মাত আল ইনসান আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা যখন কোন মানুষ মারা যায় ইন কতআ আনহু আমানহু ওই বান্দা বান্দীর সমস্ত আমরিয়াতের দরওয়াজা বন্ধ হয়ে যায় আল্লাহ নবী তারপরেই বললেন ইল্লা মিন সালাসাতিন তবে তিনটে ইবাদত ছাড়া তিনটে আমল ছাড়া বান্দার সমস্ত আমলের রাস্তাটা আমার আল্লাহ বন্ধ করে দেয় আল্লাহ নবী তার প্রথমেই বললেন বিশ্ব নবী পাক জবানে ইরশাদ করেছে ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম এক নম্বর হলো সাদাকাতুজ জারিয়া এমন কিছু সাদকা দুনিয়াতে করে যান যে সাদকাটা দুনিয়ার জমিনে আপনার হালাল অর্থে দেওয়া ওই সাদকা দিয়ে কবরে চলে যাবে কবরের ভিতরে শুয়ে শুয়ে সাদাকাতুজ জারিয়ার সওয়াব আমার আল্লাহ পাক বান্দা বান্দির নামে আমলে দান করে থাকি আরো জোরে বলে মাদ্রাসার উদ্দেশ্যে দান করা মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রে মাদ্রাসার আঙিনা মাদ্রাসার জমির পরিধি বাড়ানোর ক্ষেত্রে মসজিদের একটা জায়গা সুন্দর সেই জায়গাটাকে কারুকর্যময় করতে গিয়ে মসজিদের ছাদের উপরে দান করে এমন কিছু দান সৎকা করে যাও মরণের পরে কবরে চলে যাবে কিন্তু তোমার দেওয়া অর্থে সেই বিল্ডিং সেই প্রাসাদ দাঁড়িয়ে থাকবে যতদিন থাকবে ওতে মানুষ যতটা উপকার পাবে কবরে শুয়ে শুয়ে ততটা সওয়াবের হকদার হবে একবার জোরে বলেন রাসূলুল্লাহ তারপরেই বললেন দুই নাম্বার হচ্ছে পৃথিবীর বুকে এমন কিছু এলেম শিক্ষা করিয়ে যাও মানুষকে এমন কিছু শিক্ষা দিয়ে যাও তুমি মারা যাবে পৃথিবীর বুকে দুনিয়ায় বেঁচে থাকতে কাউকে তুমি দিন শিক্ষা করিয়ে গেছো কোরআন শিক্ষা দিয়ে গেছো কবরে চলে যাবে যে মানুষটাকে শিক্ষা দিয়ে চলে গেছো সেই মানুষটা যখন জবান ছেড়ে কোরআন পড়বে কবরে শুয়ে শুয়ে ওই মানুষটা তার সওয়াব সে পাবে এবং বেনিফিট এক্সট্রা আল্লাহ তোমার নামায়ে আমলেও দান করবেন একবার জোরে বলে চিল্লে বলতে পারেন না রাসূলুল্লাহ তারপরেই তিন নম্বরে বললেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু দুনিয়ার জমিনে এমন কোন নেক সন্তান রেখে যাও যে সন্তান তোমার মরণের পরে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে আমার ভাইয়েরা বাবাজিরা আমাকে একটাবার এই মজলিস থেকে শিক্ষা নিতে হবে আর এই মজলিস থেকে যদি এতটুকুই শিক্ষা নিতে পারি পৃথিবীর বুকে একটা নেক সন্তান পয়দা করব কি সন্তান জোরে বলো নেক সন্তান তবে কোচির যদি দশ বছর বয়স হয় বাপের কাছে ট্যাটা করে আর কোচির হাতে যদি বাপ অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দে কোচিরে বলতে কোচি একটু ফ্রি ফায়ার ছালা দিন কিরাম খেলিস একটু দেখি আর কোচি হাতে করে এলে শুধু ওপরের দিক ঠেলবে আর লগড়াবে আর জিকের শুধু একটাই চলবে শুধু বলবে মার 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 বাপ কবরে যাবে বাপের কবরে সোয়ানি হবে মনকারান নাকি দুজন হাসি হাজির দোস্ত লোক তো এসে বলবে খোকা দুনিয়ায় কি জীবন যাপন করিলি এবার সোজা হয়ে বস হিসেব শুরু একবার পুরো যেভাবে সন্তানের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি অস্ত্র ধরিয়ে দিয়েছেন
কবরে এইবারে সন্তান ওদিকে ফ্রি ফায়ার শুধু মার 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 জেগে চালাবে ওইদিকে গুলি ছোটবে আর সব এসে কবরে তোমার মুখি এসে কলজের পাঁচটা ভেঙে দেবে আবার একটাবার ভাবা দরকার আমি একটাবার ভাবি আজকেরে আমার সমাজের ভিতরে সন্তান কেন নেক সন্তান হয় না এমন কিছু কিছু মানুষ তো আছে যারা বলে থাকে পৃথিবীর মুখে সন্তান লালন পালন করলাম কিন্তু সন্তান ভালো হলো না সন্তান ভালো হবে কি করে সন্তানকে যদি সুদের টাকায় বড় করা হয় সন্তান কখনো ভালো হতে পারে সন্তানকে সুশিক্ষা দেওয়া এই সুশিক্ষা যদি ভালো শিক্ষা দিতে পারেন কবরে গেলে আপনার সওয়াব মিলতে পারে আমার ভাইয়েরা জাবানেরা যুবকেরা এমন একটা নারীর কথা আপনাদেরকে বলবো শুনেন এমন একটা নারীর কথা বলবো যে নারীটা পৃথিবীর বুকে একটা কালো চেহারা বিশিষ্ট ছিল দেহের বাহ্যিক আবরণ ছিল অতি কুৎসিত অতি কালো আমরা সচরাচর বৈবাহিক জীবনে লক্ষ্য করে দেখি সেই সমস্ত মেয়েদেরই বিয়ের ক্ষেত্রে কোনো পাওনা লাগে না কোনো দেনা পাওনা কিচ্ছু দরকার হয় না যদি মেয়েটার গাঢ় রং একটু কি হয় বলি একটু যদি ব্রাইট হয় আর যদি ডার্ক হয় মানে একটু কালো কালো ভাব থাকে বলতে টাকা দিতে হবে না প্রথমে আগে দেখ কোচি ফ্রি দেয় কি তাও লবো তাও শিকার কোচি দরকার হয় কিছু টাকা দে তাও ঘরে দাস মানে সৌন্দর্য আমাদের কাছে এতটাই প্রাধান্য পায় কিন্তু জানেন স্রষ্টা কখনো বান্দার বাহ্যিক আবরণ দেখে না বাহ্যিক চাকচিক্যতা থাকলেও যদি দেহের ত্বকের কালার যদিও কালো হয় আভ্যন্তরীণ অন্তর যদি ভালো হয় ওই বান্দার অন্তরটা আমার আল্লাহ পছন্দ করেন একবার জোরে বলবেন না চিল্লে হবে না নারী তাকবীর নারী তাকবীর ও জওয়ানেরা যুবকেরা চার ইমামের এক ইমাম হযরতে ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবন দশার একটা ইতিহাস শুনলে বাবা তাজ্জব হয়ে যাবে জগতের মুখে কোন মা কে পেলে আহারে আল্লাহ বাগে বান্দা হযরতে ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি আব্বা জান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে বাবাজি ওই সময় প্রাপ্ত বয়স্ক হবার পরে ওই সময় তার আব্বা জান চিন্তা করলে একটা সুন্দর মেয়ে দেখে বিবাহ করে আমি আমার জীবনটা আমার জীবন বৈবাহিক জীবনটা সুন্দরভাবে কাটাবো ওই সময় আল্লাহর বান্দা বিভিন্ন জায়গাতে মেয়ে দেখতে শুরু করলে আহারে ওই সময় লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আব্বা জান সন্তানের জন্য একটা মেয়ে চয়েস করে বেটাকে বললেন বেটা এই মেয়েটাকে যদি বিবাহ করতে পারো আমি তোমার আব্বা জান জানিয়ে দিলাম তোমার সংসারে আমার আল্লাহ রহমত দ্বারা ভরপুর করে দেবে জোরে হবে না যার কথা বলছি ইনি হচ্ছেন চার ইমামের একজন বিশিষ্ট ইমাম হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির আব্বা বিয়ে করার আগে যদিও মনের ইচ্ছা ছিল সুন্দর মেয়েকে বিবাহ করব আব্বা যখন দেখে দিয়েছে আব্বা বললেন কচি একবার অন্তত মেয়েটা দেখে আয় হযরত ইমাম মালিকের আব্বা জান বললেন আপনি যখন দেখেছেন আপনার দেখাটাই আমার দেখা আপনার দেখা আমার জন্য যথেষ্ট বিয়ে হয়ে গেল যেদিন যে রাত্রে তাদের বাসর রাত ফুল সজ্জার রাত একাকিত্ব নির্জন কামরায় চুপটি নিয়ে মেয়েটা একটা সুন্দর পোশাক নিজের দেহেতে ধারণ করে বসে স্বামীর ইন্তেজারে অপেক্ষাতে বসে বসে ও গাল্লা বাগে বান্দারা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির আব্বা জান গুটি 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 ভাই ঘরের ভিতরে প্রবেশ করলে আহারে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই ঘরের ভিতরে প্রবেশ করবা পরে বিবিটা স্বামীকে উদ্দেশ্য করে
জবান দিয়ে একটা বার আমার নবীর সুন্নাত তরিকা মোতাবেক সালাম দিয়েছিলে আল্লাহ পাকে বন্দি জবানের আওয়াজটা শুনবা পরে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাব্বা জান গুটি 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 ভাই বিবির নিকটে গিয়ে লক্ষ্য করে দেখতে পায় আমি একজন সুন্দরী রমণীকে বিবাহ করব মনের ইচ্ছা ছিল কিন্তু দেখতে পাওয়া যায় আমার বিবিটা পৃথিবীর জমিনে বড় কালো আমার বিবির দেহের দেহের চাকচিক্যতা নাই আমার বিবি অত্যন্ত কদাকা গুছি ও বাগে বান্দারা হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আব্বা জান যখন চেহারার দিকে তাকালে বিবিকে দেখবার সাথে সাথে ঘর থেকে যেন বেরিয়ে আসবা মতো ছুটতে শুরু করলে বাবাজি পিছন থেকে মেয়েটা একটা বা স্বামীর পিছন থেকে জামাটা টেনে ধরলে স্বামীকে ডেকে বললেন স্বামী গো ছেড়ে চলে যাবেন না হুজুর আপনি আমাকে ফিরে ছেড়ে চলে যান না এই ফুল সজ্জা রাতে বাসর ঘরে যদি আপনি আমাকে ছেড়ে যান জগতের মানুষ আমাকে গালিমন্দ করবে ও আমার স্বামী শুনে রাখো আপনি যদি আমাকে ছেড়ে চলে যান সকাল বেলাতে আমি মুখ দেখাতে পারবো না আল্লাহর বান্দি ওই সময় জবান ছেড়ে বলেছিলেন স্বামী গো আপনি যে মেয়েটাকে অপছন্দ করে আমাকে ছেড়ে নির্জন কামরা ছেড়ে বেরিয়ে যাবেন আমার স্বামী শুনে রাখেন যে মেয়েটাকে আপনি অপছন্দ করেন আমি আপনাকে জানিয়ে দিলাম হতেও পারে এই মেয়েটা আজকে যাকে আপনি ঘৃণা করেন এর ভিতরে আমার আল্লাহ আপনার জন্য ভালো কিছু রেখেছে জোরে বলে আরো জোরে বলে এই দেহের যদি চেহারা যদি সাদা মসৃণ হয় আর অন্তরে যদি খারাপিয়াত থাকে সেই নারীটা সমাজের মাঝখানে তাকে আমরা প্রাধান্য দেই কিন্তু কালো হলেও যার আখলাক ভালো যার স্বভাব ভালো তার বেশভূষা ভালো সেই মেয়েটা আমাদের কাছে একজন ইজ্জতদার নারী বিবিটা সেই দিন স্বামীকে লক্ষ্য করে বললেন স্বামী আজকের যাকে ছেড়ে অবজ্ঞা করে চলে যাচ্ছেন আপনি তো জানেন যে মেয়েটাকে ছেড়ে চলে যাচ্ছেন হতেও তো পারে আমার ভিতরে আল্লাহ ভালো কিছু তো রাখতে পারে ছেড়ে চলে যান বিবির কথাটা শুনে মস্তিষ্কে মাথাতে যেন একটু চক্কর খেয়ে গেল বিবি তো বড্ড খারাপ বডি চিন্তা ভাবনা করে ওই রাতটুকু বাসর রাতে দিদির সঙ্গে একাকিত্ব একটু সময় কাটালে বাসর ঘর হলো ফুলসজ্জার রাত অতিবাহিত করে সুবহে সাদিকের আগে ঘর ছেড়ে অন্যত্র কোথায় যেন চলে গেল নিরুদ্দেশ স্বামীকে দ্বিতীয় দিনে আর দিদি খুঁজে পায় না আমার ভাইয়েরা জওয়ানেরা দেখতে দেখতে আমার পরবর্তী আমার বন্ধুবর জনাব হযরত হাফেজ মাওলানা আব্দুস সবুর সাহেব এসে গেছে ভাইকে বসিয়ে রেখে কোনো ভাবেই আমি অসম্মানের জায়গা করতে চাই না আল্লাহ চাইলে